हेलो स्टूडेंट्स, आज के आम्रा दस जन दर्जी कविताटा पढ़ब। एटा होच्छे ज्योतिभूषण चाकिर लेखा। दस जन दर्जी ज्योतिभूषण चाकिर। दमदमे एक बार दस जन दर्जी शामुक मारते गेलो, की जे हलो मर्जी। शामुकटा भये जेई शूटटाके नाड़ालो, तार चेये बेशी भये दर्जीरा पालालो। ताहले देखो, द তালে অশ্ব দশ, মুরগির চাল অন্তন চল দশ জন। দ মুরগির জয় রে প্রসি দর্জি, মুরগির জয় সফলাওকার জো তৈর স্মৃতি জ্যোতি। ভয় দীর্ঘ ঘু, পেট কাটা মধ্য না সব মধ্যে না। শন ভূষণ জ্যোতি ভূষণ, চয় আকারে চা কয় দীর্ঘি কি চাকি। তাহলে দশ জন দর্জি কাল লেখা জ্যোতিভূষণ চাকি লেখা। তাহলে দমদমে একবার দশ জন দর্জি মিলে কি করছে, একটা শামুক মারতে গেল। একটা শামুককে মারতে গেছে, তাদের কি যে হয়েছিল মর্জি, যে তারা একটা শামুক মারতে গেছে হঠাৎ করে। শামুকটা ভয়ে যে শূরটাকে নাড়ালো, তাহলে শামুকটা ভয় পেয়ে তার যে দুটো শূর থাকে সেই শূরগুলোকে নাড়িয়েছে। তো তখন তার চেয়ে বেশি ভয়ে দর্জিরা পালালো। তাহলে শামুকটা যত না ভয় পেয়েছে, তার থেকে এত বেশি দর্জিরা ভয় পেল যে তারা দৌড়ে পালিয়ে গেল। তাহলে তোমরা বলো তো, এইটা কি? এটা হচ্ছে একটা শামুক। তাহলে দর্জি, দশ জনদের দর্জি এই শামুকটাকে মারতে এসেছিল, তাহলে তারা কেন ভয়ে পালালো? শামুকটা তো ভয় পেয়েছে যে দর্জিরা তাকে মারতে এসেছে বলে। তো এই যে দুটো তার শূঁড় দেখতে পাচ্ছ, এই শূঁড়গুলো যেই ভয়ে এমনি এমনি করে নেড়েছে, সেই মাত্র দর্জিরা কিন্তু ওই শূঁড়কে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। এই দেখো, এইখানে দেখতে পাচ্ছ দর্জিগুলো ভয়ে পালাচ্ছে। আচ্ছা বলো তো, দর্জি মানে কি? দর্জি কি করে? দর্জিরা কাপড় সেলাই করে, বুঝতে পেরেছ? তাহলে তোমরা এই ছড়াটা মুখস্থ করবে, আমি পরের ক্লাসে ধরবো। তোমরাও তাহলে বাড়িতে এরকম একটা শামুক আঁকবে, দিয়ে রং করবে এরকম ভাবে। কে, বাই স্টুডেন্টস।